বিপিএল আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। চট্টগ্রামের ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। এদিকে টানা দুই জয়ে দারুণ খুশি ফরচুন বরিশালের পেসার কাজী অনেক। উইকেট পড়ে গেলে টি টোয়েন্টিতে আপনি একটা মোমেন্টাম যখন আপনি পান তখন হঠাৎ করে উইকেট পড়ে দেবে, এটা আসলে খেলার জন্যই ভালো না, হইতে পারে বা নাও হইতে পারে। তা আমার মনে হয় যে এটা নিয়ে তো আসলে ফিরতে পারবো না, যেটা আমরা হেরে গেছি সেটাই আসলে সত্য, বাস্তব সত্য। আমাদের এখান থেকে কীভাবে কামব্যাক করতে পারি সেটাই আমরা দেখব। তো ডিসিশানগুলো যদি আরেকটু ভালো হয়, আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় একটু বেটার হইতো। কারণ খালি চোখে যেটা আমরা দেখতেছি, যেটা নট আউট আম্পায়ার দিয়ে দিচ্ছে থার্ড আম্পায়ার, তখন আমরা আসলে কী করতে পারি? আসলে সাকিব ভাই ফ্রিডম দিছে, কারণ এখানে যারা যারা বিপিএল খেলতেছে সবাই এক্সপিরিয়েন্স, টি টোয়েন্টি খেলাটা বুঝে। তো আমাদের যে প্ল্যানটা ছিল ওই প্ল্যানে চেষ্টা করছি বল করার জন্য, এবং সবাই ওই প্ল্যানে সাকসেস হয়েছে।